ভারতে ধর্মান্তরিত হয়ে হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের বিয়ে করছে। ভারতে হিন্দু মেয়েদের ব্যাপক হারে ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেদের বিয়ে করছে বলে বিবিসি সূত্রে জানা গেছে। কেরালা রাজ্যে এই সংখ্যা বেশি বলে উল্লেখ করা হয়েছে। সেদেশের সুপ্রিম কোর্ট দেশের জাতীয় তদন্ত সংস্থা বা NIA কে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, বিষয়টি তদন্ত করতে বলেছে। সুপরিকল্পিতভাবে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করিয়ে তাদের মুসলমান পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। আদালতে NIA এর কৌঁসুলির এমন অভিযোগের জবাবে লাভ জিহাদ আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে আমাদের কোনো ইন্ধন নেই, মেয়েরা স্বেচ্ছায় ধর্মান্তরিত হচ্ছে, এটা তাদের নিজস্ব ব্যাপার, যারা ধর্মান্তরিত হচ্ছে তারা নাবালক বা অবুঝ নয়, ভালো মন্দ বোঝার বয়স তাদের হয়েছে। আমরা কাজ আত্মশুদ্ধি জাগরণ নিয়ে ভারতের RSS বা তাদের সহযোগী বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বহুদিন ধরে অভিযোগ করে আসছিল, এই বলে যে দেশের নানা প্রান্তে মুসলিম যুবকরা প্রেমের ফাঁদ পেতে দলে দলে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করিয়ে বিয়ে করছে। কেরালার বাসিন্দা সাফিন জাহানের করা এক মামলাতেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেন। সাফিন জাহান গত বছরের ডিসেম্বরে এক হিন্দু মেয়েকে বিয়ে করেন, কিন্তু কেরালা হাইকোর্ট সেই বিয়ে খারিজ করে দেয়। হাইকোর্টের যুক্তি ছিল, আপাত দৃষ্টিতে এই মেয়েটিকে মগজ ধোলাই করিয়ে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। এই ঘটনা ভারতে নারী স্বাধীনতার জন্য চরম অপমান। এই মেয়েটির বাবা অশুকন KMA অভিযোগ করেছেন, হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করিয়ে ইসলামী মৌলবাদে দীক্ষিত করার জন্য খুব মসৃণ ও সুপরিকল্পিত লাভ জিহাদ নামের একটা পদ্ধতি ভারতে কাজ করছে। এদিকে হায়দ্রাবাদের MP ও ভারতীয় মুসলমানদের মুসলিম সমাজের অন্যতম প্রধান নেতা আসাদুদ্দিন ওয়াসি NIA কে দিয়ে তথাকথিত লাভ জিহাদের ঘটনার তদন্ত করানোর নির্দেশের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, NIA কেন এর তদন্ত করবে? তাহলে তো লাভ জিহাদকে জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে ঘোষণা করতে হয়। সংবিধান মেনে কেউ ধর্মান্তরিত হলে সেটাকে কিভাবে আপনি লাভ জিহাদ বলতে পারেন? ভারতে ধর্মান্তরণ পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে প্রলোভন দেখিয়ে বা বিভ্রান্ত করে কাউকে ধর্মান্তরিত করা হলে তা সম্পূর্ণ বেআইনি।